খাবারের দোকানগুলোতে বিদ্যমান অগ্নি নির্বাপণ ব্যবস্থা তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, কথা বলবো তার সাথে। আরিফ, বর্তমানে সেখানে কি পরিস্থিতি দেখছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, সেখানকার বর্তমান অবস্থা জানাবেন। যদি মূলত হচ্ছে 12টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়, রেস্তোরাঁগুলোতে ফায়ার সেফটি বিষয়ে কোনো ধরনের জটিলতা আছে কিনা সেসব বিষয়ে তারা দেখভাল করছেন, এবং কি এরই মধ্যে খিলগাঁর তালতলা একটি স্কাই ভিউ যে ভবনটি রয়েছে সেই ভবনের পুরো ফ্লোরটাই কিন্তু আসলে রেস্তোরাঁ ছিল, সেটা সিলগালা করে দেওয়া হয়েছে, এতটুকু আমরা তথ্য জানিয়েছি। এবং কি নির্বাহী মিনিস্টার যিনি আছেন জাহাঙ্গীর আলম, তার সঙ্গে আমরা একটু জানানোর চেষ্টা করবো যে আপনাদের যে অভিযান পরিচালনা করছেন, এই অভিযানে আজকে অন্তত এখন পর্যন্ত কি কি অসঙ্গতি পেয়েছেন বা কি সিলগালা করেছেন, কোন কোন বিল্ডিং? আমরা হলো একটা ভবনে গিয়েছিলাম, সেই ভবনে আজকে দেখলাম যে মানে তারা রুফটপ, মানে এটা পাঁচতা ক্লাব, তারা রুফটপকে ব্যবহার করে রেস্টুরেন্ট করেছে, এবং হচ্ছে শর্মা কিংস নামে একটা হচ্ছে রেস্টুরেন্ট, তারা ভবনের বেসমেন্টে তারা হলো রেস্টুরেন্ট করছে। আর আমরা শর্মা কিংস এর দ্বিতীয় তলার ফ্লোরে আমরা গিয়েছিলাম, সেখানে যে দেখি যে তাদের যে রান্নাঘরটা আছে সেটা একেবারে কনজাস্টেড জায়গা, এবং ওই ভবনটা যে সিঁড়ি আছে সেই সিঁড়িটা হচ্ছে 3 ফিট চওড়া, যা আসলে একটা ভবনের সিঁড়ি মিনিমাম হলো 5 ফিট হওয়া উচিত, কিন্তু তারা 3 ফিট চওড়া দিয়ে ছোট আকারে একটা 7তলা বিল্ডিং করেছে। আসলে মানে তারা হলো যে আর ওখানে প্রত্যেকটা ভবনে মানে ফ্লোরেই 7তলা বিল্ডিং এর প্রত্যেকটা ভবনেই কিন্তু রেস্টুরেন্ট ছিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ওটা কি স্কাই ভিউ? হ্যাঁ, স্কাই ভিউ নাইট অ্যাঙ্গেল বিল্ডিং। কাচি ভাই এসে কি পেয়েছে? এখানে এসে আমরা দেখে যে কাচি ভাই এবং হচ্ছে সিরাজ চুইঝাল গোস যে রেস্টুরেন্টটা, এখানে এসে দেখে যে তারা উন্নয়নমূলক কাজের জন্য তাদের রেস্টুরেন্টটা বন্ধ রেখেছে। আপনারা আসার আগেই এটা হয়েছে না আপনারা আসবেন এই ভেবেই তারা এইভাবে নাটক করেছে? আসলে আমরা এখানে এসে যে দেখেছি যে তাদের হলো ব্যানারটা ওইভাবে লাগানো আছে। এই ধরনের অভিযান আপনারা আগে আগে আগেও তো আপনারা অব্যাহত রেখেছেন, কিন্তু তারপরেও কেন বন্ধ হয়নি, এই অনিয়মগুলো পাওয়া যায়নি কেন? আসলে আমরা গত বছরে জানেন যে মানে 2023 সালে কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনেকগুলো অগ্নি দুর্ঘটনা ঘটেছিল, তখন থেকে আমরা কিন্তু ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে সেগুলোর তালিকা আমরা কিন্তু হলো করেছি, এবং যেসব ঝুঁকিপূর্ণ ভবন তাদের সেগুলো চিহ্নিত করে আমরা যে মার্কেট বা সব জায়গায় কিন্তু আমরা যে অগ্নি থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেজন্য আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রচারণা ছিল। অসংখ্য ধন্যবাদ। চৈতি, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু অভিযান পরিচালনা করার আগেই এই খিলগাঁও যে তালতলা রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আগেভাগেই বন্ধ করে মালিকরা আসলে লাপাত্তা হয়ে গেছে। তো এই ছিল এখান থেকে সবশেষ। চৈতি, আরিফ, ধন্যবাদ আপনাকে।